জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। ঘটনাবহুল এই ম্যাচ নিয়ে সাবেক পাকিস্তানি ওপেনার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ও বাংলাদেশের অতি বড় নিন্দুক পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা বাংলাদেশের পারফরমেন্সে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। ব্যাটে বলে বাংলাদেশের অলরাউন্ড পারফরমেন্সের প্রশংসা করতে এবার কিন্তু তিনি কার্পণ্য করেননি। এশিয়া কাপে গ্রুপ বি এর প্রথম ম্যাচে লঙ্কানদের 137 রানের বিশাল ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল মাশরাফির দল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাশরাফিদের জন্য কঠিন হবে না বলেও মনে করেন রমিজ। একই সাথে দ্বিতীয় রাউন্ডে যে কোনো দলের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশিরা। তিনি বলেন, বাংলাদেশ এখন আগের মতন নেই, অনেক উন্নতি করেছে তারা। যখন ওপেনিং স্পেলে 2-3 উইকেট পতন ঘটে তখন স্পিনারদের জন্য কাজ সহজ হয়ে যায়। মেহেদি হাসানরা সেই সুযোগটাই নিয়েছেন। এই উইকেটে শ্রীলঙ্কাকে এত অল্প রানে অল আউট করে দেওয়া মুখের কথা নয়। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশ এই গ্রুপের ফেভারিট দল, সামনের ম্যাচ তাদের জন্য সহজ হয়ে যাবে আর সামনে বড় দলকেও সমস্যায় ফেলবে। মাঠে গতকাল দর্শক তো দেখেছেন, 22,000 মানুষের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ছিল। বিদেশের মাটিতে দলের সমর্থন যদি এমন হয় তাহলে দলের মনোবল এমনিতেই বেড়ে যায়। এক ভিডিও বার্তায় এসব কথাই বলেছেন রমিজ রাজা। এদিকে বাংলাদেশের জয়ের ম্যাচে মুখ্য ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। দলকে খাদের কিনারে থেকে তুলে এনে লড়াই করার মূলধন এনে দিয়েছেন তিনি। খেলেছেন 144 রানের নান্দনিক এক ইনিংস। সংযুক্ত আরব আমিরাতের গরম এবং আর্দ্রতার সাথে যুদ্ধ করে দলের বিপদের সময় খেলা 144 রানের ইনিংসটি মুশফিকের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে আখ্যা দিয়েছেন 92-এর বিশ্বকাপ জয়ী রমিজ। তিনি বলেন, মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। এই গরমের মধ্যে তিনি অন্য প্রান্তে কি হচ্ছে সেটার চিন্তা করেননি। দুর্দান্ত মনোবলের মাধ্যমে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। তার ইনিংসে স্বচ্ছতা ছিল, পরিকল্পনার সঠিক প্রয়োগও ছিল, মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন তিনি। এইসব কিছু যদি একই সাথে কাজে দেয় তখনই মহান ইনিংস গড়ে ওঠে।